বিএনপির ভাবনায় দল পুনর্গঠন সরকার পতনের আন্দোলনের ব্যর্থতার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলনরত বিএনপির এখন মূল লক্ষ্য হল দল পুনর্গঠন এজন্য মাঠের বড় কর্মসূচিতে না গিয়ে ইফতার মাহফিলের মাধ্যমে হতাশ নেতাকর্মীদের উজ্জীবিত করতে জোর দিচ্ছেন বিএনপির নীতি নির্ধারকেরা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলন করলেও গত দেড় মাসে বড় কোনো কর্মসূচি দিতে পারেনি বিএনপি দলের মহাসচিব ও স্থায়ী কমিটির দুই সদস্য মুক্তি পেলেও সামনে মাঠের বড় কোনো কর্মসূচিতে সম্ভাবনা কম বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন আপাতত কর্মসূচি নিয়ে আমরা চিন্তা করছি না বিশেষ করে বড় কোনো কর্মসূচির কথা ভাবছি না তবে পরিস্থিতি তৈরি হলে সেটা ভিন্ন কথা বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরাও দল পুনর্গঠনে জোর দিচ্ছেন গত সোমবার রাতে দলের স্থায়ী কমিটির ভার্চুয়াল বৈঠকেও বিষয়টি আলোচনা হয় সূত্র বলছে বৈঠকে বিভিন্ন বিষয়ের সঙ্গে দল পুনর্গঠন ও আন্দোলন নিয়ে কথা হয়েছে আন্দোলনের স্বার্থে কারাবন্দী নেতাকর্মীদের দ্রুত মুক্তির বিষয়ে গুরুত্ব দেয়া হয় তেগি নেতা ও কর্মীদের মূল্যায়নের সিদ্ধান্ত নেওয়া হয় রমজানে ইফতার অনুষ্ঠানের বাইরে প্রয়োজন ও পরিস্থিতি অনুযায়ী জনসম্পৃক্ত ইস্যুতে সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচি নিয়ে মাঠে থাকার কথাও বলা হয় নেতারা বলেছেন ইফতার মাহফিলে হতাশ নেতাকর্মীদের চাঙ্গা করতে ভূমিকা রাখবে এছাড়া গ্রেপ্তার নেতাদের অনুপস্থিতিতে দায়িত্ব পালন করা নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে তাদের মূল্যায়ন করা হবে ওই বৈঠকে অংশ নেন প্রায় সাড়ে তিন মাস পর কারামুক্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির দাবি গত বছরের অক্টোবরের শেষ সপ্তাহ থেকে চলতি বছরের সাত জানুয়ারি সংসদ নির্বাচন পর্যন্ত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্তত চব্বিশ থেকে পঁচিশ হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয় ইতিমধ্যে বিএনপির মহাসচিব স্থায়ী কমিটির দুই সদস্য সামনের সারির অনেক নেতা মুক্তি পেয়েছেন গতকাল মুক্তি পান বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জিম হোসেন আলাল বিএনপি নেতারা বলছেন নেতাকর্মীরা মুক্তি হতে থাকায় দলে কিছুটা চাঙ্গা ভাব ফিরলেও স্বস্তি আসেনি এখনও স্বাধীনভাবে কর্মকাণ্ড চালাতে দেয়া হচ্ছে না এই অবস্থায় দ্রুত কঠোর অবস্থানে যাওয়ার সুযোগ নেই সম্প্রতি কারামুক্ত বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন আমরা এক দফার আন্দোলনে আছি এখন একটু দম নিচ্ছি দল গোছানোর কাজ করছি পাশাপাশি আন্দোলনও চলবে সূত্র বলছে দলের দুঃসময়ে এবং বিগত দিনের আন্দোলনে ত্যাগ স্বীকার করা নেতাকর্মীদের মূল্যায়নের সিদ্ধান্ত হয়েছে গত সোমবারের বৈঠকে আসন্ন পবিত্র রমজান মাসে এবারও ইফতার মাহফিল করার সিদ্ধান্ত হয় এতিম আলেম ওলেমা কূটনৈতিক রাজনৈতিক এবং পেশাজীবীদের সমন্বয়ে কেন্দ্রীয়ভাবে ইফতারের আয়োজন করা হবে